বাচ্চাকাইছ আমারও মর মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং মঙ্গল কামনা করে দিনে দিই। সময়ও বহু কম, দি একটা থাকা অবাধ্যে মই আগামী করল হচ্ছে এখনই খবর আমি ইল্লাই উপস্থিত হইয়ে ইল্লাই আমার এই মন্দির কাজে এই মন্দির ইয়ান আমার একটা ঐতিহ্য বা ইতিহাস, 100 বছর 200 বছর পর্যন্ত আরো যে আমার নেক্সট জেনারেশন জীবনে বাক হয় তারা ইয়ান একটা ইনস্পিরেশন খেজে পাব আমার বহুত জাতি গুণর বানা সাকমা বহুত জাতি নয় যে এই এলাকা যারা যারা বহুত ধর্ম অবলম্বী বহুত নীতি আদর্শ পালিয়ে যারা সেই বহুত নীতি আদর্শ গুণর পালিয়ে গুণর যে এলাকার আদর্শ আর পুণ্যর আমিবার এখানে মেলে জায়গা করে উঠি এলই বেতনুর আমার পুঁজি যে কাগাদি সংগ্রাম বান্ধে যে হঠাৎ গেল আমি তো এপিডেমিক এদিকেও কিছু নেই এপিডেমিক তো যখন বিদেয় হব সেটাই কিছু নিন পারি একমাত্র যেই কর্মবাণী করিব সেই কর্মবাণী আমার লগর সম্পত্তি আমার লগর সমাজে আমি যেই কর্ম করিব ইয়ান আমার উপরে নির্ভর করিব ঠিক কুশল কর্ম করে নেই কুশল কুশল কর্মর পুণ্য ফল লগে লগে নেই এবং নাকি অকুশল কর্ম করে নেই করে অকুশল কর্মর ভাবর ফল মুখর যে বাগিদার কর্ম ইয়ান আমারই কিনা নেই উপরে আমার উপরে নির্ভর করে দেবে এসে বাপে মাগন লোক যারা যারা ভান্তে ইয়র এ মন ইয়ে না তোমারও এখানে কিন্তু পুণ্য সুযোগ ভান্তে লগে লগে এই পুণ্যর আমান পরিবার দে তুমিও ইনাদে ব্যাকুনে বাগিদারি হইল ইয়েনি ইনাদে একমাত্র সম্পদ নিজের এই পৃথিবীতে যা দেখ ইচ্ছু কোনোদিনে কিন্তু নিয়ে পারে সম্ভব নয় এটা একমাত্র সোসাইটি বা সমাজ সমাজের জন্য উপকার সশ্রদ্ধা বন্দনা এই যে ইনাতে আমারতে আমার বৌদ্ধ জাতিতে আমার বিঘু সংগর সংগতে যে এখান এত এখান ইতিহাস জ্বর কিনাতে এত বড় ইতিহাস এখানে ইনাতে যে আমার পুণ্যর কলা পুণ্যর পরিবেশ এখান জায়গা যে বাড়িতে গেল সেটাতে বান্ধবের প্রতি প্রতি প্রয়ার বন্দনা এবং শ্রদ্ধা জানান আর বেদনাম মাসুরিয়ম লাফিয়ার সময় আরো সে যে কথা কথা সম্ভব সম্ভবের উদ্দেশ্যে নত সিরে বন্দনা করি আর বান্ধেরে সত্যিও বিমল বান্ধেরে আর সেই লোক উপস্থিত বিক্ষু সংগ্রহে অতি গতি সশ্রদ্ধা বন্দনা জানাই তুমি নিরূপ হচ্ছে তোমার এই মর বিক্ষু জীবনের পুণ্য রাজ্যের
সুবেদা মেধা এই অবদান এবং আশীর্বাদ দিলেন মহাদেবদান দুজনে।